ঢাকায় সিনেমা সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে রাজকুমার সিনেমার শুটিংয়ে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে আসেন তিনি। শুটিং শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান এই নায়িকা, তবে সেখান থেকে আবার ভারতে গেলেন কোর্টনি। মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বাংলাদেশে এসে ভীষণ মুগ্ধ হয়েছিলেন। এবার তাকে দেখা গেল ভারতের চেন্নাইয়ে। সেখানে থেকেও বেশ মুগ্ধতার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে ধারণা করছেন মার্কিন এই সুন্দরী ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন সিনেমা শুটিংয়েরই কাজে। কোর্টনি কফির প্রিয় জায়গা ভারত, তেমনটাই তিনি লিখলেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, প্রিয় ভারত, অবশেষে তোমার সঙ্গে দেখা হলো। এর আগে বাংলাদেশ নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেছিলেন, যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখনও পর্যন্ত সব কিছু দারুণ, তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি ভালো।